ইতালিতে বর্ণাঢ্য আয়োজনে প্রবাসী নারীরা পিঠা উৎসবের আয়োজন করে। আগামী প্রজন্মের মাঝে দেশীয় ঐতিহ্য ও কৃষ্টি ছড়িয়ে দেয়াই তাদের লক্ষ্য। বিস্তারিত দেখুন ইতালি থেকে মালিক মনজুরের রিপোর্টে। AB24 বাংলা ও বাঙালির পাশে রাজধানী রোমের কর্নেলিয়া পার্কে আয়োজন করা হয় এই পিঠা উৎসবের। কর্নেলিয়া বাতিস্তিনির নারীদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে বিপুল সংখ্যক প্রবাসীর সমাগম ঘটে। রোমের ওই অঞ্চলের বাইরে থাকা প্রবাসীরা যোগ দেন এই পিঠা উৎসবে। ওই এলাকার নারীদের তৈরি নানা ধরনের পিঠা শোভা পায় এই উৎসবে। ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা সহ দেশীয় ঐতিহ্যের নানা পিঠার আয়োজন করা হয় এখানে। আয়োজকরা জানান, তারা আগামী প্রজন্মের মাঝে দেশীয় ঐতিহ্য ও কৃষ্টি তুলে ধরতে এ পিঠা উৎসব আয়োজন করে। কর্নেলিয়া বাতিস্তিনিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা জাতীয় উৎসবগুলো ছাড়াও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে প্রতি বছর। এ আয়োজনে নারীদের মধ্যে উপস্থিত ছিলেন সুরমা আক্তার, শারবিন, ইতি, মণি, কাকন, ফারহানা, স্বপ্না এবং শান্তা শরীফা। এছাড়া কমিউনিটির নেতাদের শহীদ হোসেন, সোহেল চৌধুরী, দাউদ মুন্সি ও হিবজুসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। প্রবাসীরা জানান, তারা বাংলাদেশকে বিদেশের মাটিতে তুলে ধরার লক্ষ্যে এ ধরনের অনুষ্ঠান আগামীতেও অব্যাহত রাখবেন। অনুষ্ঠানটা মূলত যাতে আমাদের বাংলাদেশের সংস্কৃতিটাকে আমরা প্রবাসে তুলে ধরতে পারি এই জন্যই। তারপর আরেকটা বিশেষ কারণ হচ্ছে, যেহেতু আমরা করোনার কারণে সবাই একটু ঘরমুখী ছিলাম অনেকটা বছর, এই একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই একত্রিত হতে পেরেছি, এটা একটা বড় কারণ। আমাদের দেশের একটা সংস্কৃতি, এটা ইউরোপে আমার বিদেশের মাটিতে আমরা যে এত সবাই মিলে উপস্থাপন করতে পেরেছি সেটাই আমার কাছে অনেক আনন্দের বিষয়। পিঠা উৎসব আজকে আমাদের আয়োজন বাংলাদেশকে তুলে ধরার জন্য। আমাদের এই পিঠা উৎসবের মূল উদ্দেশ্য হলো সমস্ত নিউ জেনারেশনের মধ্যে তা ছড়িয়ে দেওয়া। বাচ্চারা ওরা কিন্তু এগুলো ভুলেই যাচ্ছে যে পিঠা সংস্কৃতিক এগুলো কী, মানে ওদের সামনে যেন এই জিনিসটা তুলে ধরতে পারি। এই কারণে আমরা মানে সবাই চেষ্টা করো প্রত্যেকটা বছর যেন আমরা এই জিনিসটা উপস্থাপনা করতে পারি। আমরা চাই যাতে আমাদের আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে দেখে শিখুক যে প্রবাসে আমরা বাংলাদেশে কীরকম, আমাদের সংস্কৃতি কীভাবে, আমাদের চলাফেরা সব কিছু যেন ওরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শিখতে পারে। আমি যা দূর থেকে গেলাম তারপরে ফুন্ডা রিসিভ ফুন্ডা আমার রিসিভ করবো না।
Hey, hey, can't you get them to show?